ছোটবেলায় আমাদেরকে বিভিন্ন ধরনের ধাঁধা জিজ্ঞেস করা হতো। মনে মনে কলা খাওয়ার ধাঁধা, মনে মনে কতগুলো কলা খাও, পরবর্তীতে সেটাকে 3 দিয়ে গুণ করো, 4 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যোগ করো, ম্যাজিকের মতো কতগুলো কলা খাওয়া হয়েছে সেটা ঠিকই বেরোয় আসতো। বয়সটা বাড়ার সাথে সাথে সব অভ্যাস চলে গেল, মনে মনে কলা খাওয়ার অভ্যাসটা ঠিক গেল না। আর এখানে এসে বলা লাগে যে ভাই, মানুষ অভ্যাসের দাস। বর্তমানে মনে মনে কলা না খেলেও মনে মনে কথা ঠিকই গিলে খেতে পারি। চিন্তা করে দেখুন তো, এই মনে মনে কথা গিলে খাওয়ার ফলে জীবনটাকে কতটা জটিল করে ফেলেছেন। মাসের 10 তারিখ টিউশনির বেতন দিচ্ছে না, মনে মনে দিচ্ছেন গালি, দাদা দিন শেষে কিন্তু আপনার পকেটটা একদম খালি। পড়তে চান ইঞ্জিনিয়ারিং, মা বাবার কথায় পড়তে হচ্ছে ডাক্তারি, জীবনটাকে তো করেছেন ভাই একদম জগা খিচুড়ি। কাজ করছেন বেশি, মাইনে পাচ্ছেন কম, ঝাড়ি খাচ্ছেন বসের, এই জন্য মন খারাপ করে বসে আছেন বলেই কিন্তু প্রজেক্টটা একদম লসের। আর আপনার ওই তথাকথিত বন্ধু আত্মীয় যে কিনা সবসময় আপনার পেছনে লেগেই থাকে, দৈনন্দিন তার এই আচরণে বাড়ছে আপনার রাগ, এবার তো অন্তত পক্ষে বলে দেন যা শালা ভাগ। কথা আছে না, বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, এই জন্যই আপনার কপালে খারাপ ছাড়া ভালো কিছু আর জোটে না। তাই বলি, মনে মনে কলা খেন না, বাস্তবে কলা খান, লাভবান হবেন। তার থেকেও জরুরি ব্যাপার হচ্ছে, প্রিয়জনকে যে কথাটা বলতে চান সেটা বলেন, যেটা চিন্তা করছেন যে অ্যাকসেপ্ট করবে কিনা, রিজেক্ট করে দেবে। আরে ভাই, অ্যাকসেপ্টও তো করতে পারে, মনের ভেতরে মেঘ জমিয়ে রেখেছেন, বাইরে নেই বৃষ্টি, ভেতরটা এত তেতো আপনার, বাইরে কি করে দেখা না তো মিষ্টি। তাই বলি, মনে মনে কলা খেন না, ওই যে বাস্তবে খান, লাভবান হবেন। তার থেকে বড় ব্যাপার, আমরা সবসময় চিন্তা করি যে এই যে প্রতিপক্ষকে এরকম একটা কথা বলে বসবো, বা মনের যে কথাটা আছে সেটাই মুখে নিয়ে বসবো, প্রতিপক্ষ তো মন খারাপ করে বসতে পারে, সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু মনের ভেতরে কথাগুলো চেপে রেখে নিজেকে যন্ত্রণা দেওয়ার তো কোনো যুক্তি নেই ভাই। তাই সবশেষে শুধু এটাই বলবো, বলে ফেলো না বলার সব কথা, খুলে ফেলো মনের ঝাপ। মনে রেখো, মনের কথা লুকিয়ে রাখাটাও কিন্তু একটা পাপ। মনে মনে কলা খেন না।